পর্যায়ে নির্ধারণ করে রেখেছেন। আমরা এখন যেখানে অবস্থান করছি, এখন যে জগতে আমরা অবস্থান করছি সেটিকে বলা হয় আলমের দুনিয়া, দুনিয়ার জগৎ। এই দুনিয়ায় আসার আগে আমরা আরো দুটি জগৎ অতিক্রম করে এসেছি, আবার এই দুনিয়ার পরে আমাদেরকে আরো দুটি জগৎ অতিক্রম করতে হবে। মানুষের জন্য আল্লাহ পাঁচটি জগৎ নির্ধারণ করে রেখেছেন, এর মধ্যে প্রথমটি হচ্ছে আলামে আরওয়াহ, রূহের জগৎ। আমরা সকলেই রূহের জগতে ছিলাম। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা উত্তর দিয়েছিলাম, কালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। আলামে আরওয়াহ থেকে দ্বিতীয় জগতে আমরা এসেছিলাম, যেটিকে বলা হয় আলামে আরহাম, মায়ের রেহেমের জগৎ, মায়ের পেটের জগৎ, যেখানে আমরা 10 মাস 10 দিন অথবা তার চেয়ে কিছু কম সময় অতিক্রান্ত করেছিলাম। মায়ের পেটের জগৎ অতিক্রম করে আমরা সকলেই দুনিয়ায় এসেছি। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী হব না। দুনিয়ার পরে আমাদের সকলকে চতুর্থ যে জগৎ রয়েছে আলামে বারজাখ, বারজাখের জগৎ, যেটিকে বলা হয় কবরের জগৎ, কবরের জীবন, সেই কবরের জীবন বা বারজাখের জীবনে আমরা প্রবেশ করব। এই বারজাখের জীবনে আমরা কতদিন থাকব? যতদিন না কিয়ামত সংঘটিত হয়। কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত কবর বা বারজাখি জীবনে আমাদের থাকতে হবে। এরপরে সর্বশেষ 5 নম্বর জগৎ হচ্ছে ইয়াউমুল কিয়ামাহ, কিয়ামতের দিন, যেদিন আল্লাহ আমাদের সকলকে কবর থেকে উঠাবেন, সেই জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে না। মৃত্যুর মাধ্যমেই দুনিয়া থেকে বিদায় হয়ে আমরা পরকালীন জীবনে প্রবেশ করব, আর মৃত্যুর পরেই আমরা যে ঠিকানায় চলে যাব সেটি হচ্ছে কবর। এই কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা। যদিও আমরা বলি আমার বাসা 12 কোয়ার্টার অথবা পাহাড়তলির অমুক জায়গায়, 1 নম্বর রোড, 1 নম্বর বাসা, এটা আপনার নকল ঠিকানা, এটা অস্থায়ী ঠিকানা। আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে কবর, আমাদের স্থায়ী ঠিকানা হচ্ছে কবর। কবর হচ্ছে আখিরাতের ফার্স্ট স্টেপ বা প্রথম মঞ্জিল, প্রথম ধাপ। আখিরাতের চিরস্থায়ী জীবনটা কেমন হবে তার প্রমাণ বা নমুনা পাওয়া যাবে এই কবরে। জনমানবহীন এবং আলো বাতাসহীন এই জগতের খবর একজন ছাড়া আর কেউ জানে না, তিনি কে? আল্লাহ। একটু জবান খুলে মহব্বতের সাথে বলেন, তিনি কে? আল্লাহ। ইনফরমেশন আর টেকনোলজি আজ কত অ্যাডভান্সড, আমরা তথ্য প্রযুক্তির চরম উৎকর্ষতার যুগে বসবাস করছি। বাংলাদেশে বসে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা আছে ভিডিও কনফারেন্সে কথা বলছে, বলছে না? বিবিসি নিউজ, সিএনএন, আল জাজিরা, এগুলোর মাধ্যমে গোটা বিশ্বের খবর নিতে পারছে। পৃথিবীটা আজ গ্লোবাল ভিলেজ হয়ে গিয়েছে। তথ্য প্রযুক্তি যতই উন্নত, সমৃদ্ধ আর বিকশিত হোক না কেন, আপনারা বলেন তো বিজ্ঞানীদের বাপের ক্ষমতা আছে যে কবরের 3.5 হাত গর্তের ভেতরে, 3.5 হাত মাটির ভেতরে আমাদের পূর্বপুরুষরা, পূর্ববর্তীরা কে কোন অবস্থায় আছে এটি জানার জন্য কি কোনো যন্ত্র আদৌ আবিষ্কার হয়েছে? কিয়ামত পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারবে? মসজিদের পাশেই দেখেন কবরস্থান আছে, এই কবরস্থানে আমাদের সকলকেই যেতে হবে। এই কবরস্থানে আমাদের কারো বাবা, কারো মা, কারো দাদা, কারো দাদি, নানা নানি, ফুফা ফুপু, আমাদের পূর্বপুরুষরা এই কবরে শায়িত আছেন। কে কোন অবস্থার মধ্যে আছে আমরা কি কেউ জানতে পেরেছি? জানার কোনো মাধ্যমও আমাদের কাছে নাই, কোনো মিডিয়া নাই, কোনো ভয়া নাই। এর খবর, এই জগতের খবর কেবল একজনই জানেন, তিনি কে? আল্লাহ পাক আমাদের সকলকে মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার আমাদের চূড়ান্ত ঠিকানা এই মাটিতেই আমাদের সকলকে যেতে হবে, আমাদের সকলকেই কবরে যাওয়া লাগবে। মাটি থেকে আমাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এই মাটিতেই আবার ফিরে যেতে হবে। কোনো মানুষ যখন মারা যায়, তার লাশকে কবরে নামানোর উপরে মাটি দেওয়ার সময় আমরা সবাই একটা দোয়া পড়ি, আল্লাহ রাব্বুল আলামিন, কোরআনে কারীমের 20 নম্বর সূরা, সূরা তাহা এর 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান ও
মাটি দেওয়ার সময় এই দোয়াটা আপনারা পড়েন না, শুধু পড়ি, কিন্তু এই দোয়ার অর্থ কি আমরা অনেকেই জানি না। আল্লাহ বলছেন মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, ওয়া ফিহা নুইদুকুম, এই মাটিতেই তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর পুনরুত্থান দিবসে মহাপ্রলয়ের দিন এই মাটি থেকেই আমি আল্লাহ পাক তোমাদেরকে উঠাবো। সুবহানাল্লাহ, আমাদের সকলকেই এই কবরে চলে যেতে হবে। এই কবর হচ্ছে দুনিয়া আর পরকাল, আখেরাত বা কিয়ামত, দুনিয়া এবং কিয়ামতের মাঝামাঝি সময় মানুষ যে জায়গায় অবস্থান করবে সেটি হচ্ছে এই কবর। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 80 নম্বর সূরা, সূরা আবাসা এর 17 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুতিলাল ইনসানু মা আকফারা মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকদ্দারা ثُمَّ السَّبِيلَ يَسَّرَ ثُمَّ أَمَاتَهُ فَأَقْبَرَ ثُمَّ إِذَا شَاءَ أَنشَرَ। আল্লাহ পাক বলেন মানুষের জন্য ধ্বংস, মানুষের প্রতি লানত, কি করে মানুষেরা অকৃতজ্ঞ হয়, কি করে মানুষেরা নাফরমানি করে, তাকে কিভাবে সৃষ্টি করা হলো, কিভাবে সে দুনিয়ায় আসলো সেটা তো সে চিন্তা করে না। আল্লাহ পাক বলেন শুক্রবিন্দু থেকে এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছিলাম, এরপরে আমি আল্লাহ পাক সেই নাপাক পানি ফোঁটা থেকে তোমাকে সুগঠিত করলাম, একটা স্ট্রাকচার দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তারপরে মায়ের পেট থেকে বের করে দুনিয়ায় নিয়ে আসলাম, দুনিয়ায় আমি আল্লাহ পাক চলার জন্য তোমার পথটাকে সহজ করে দিলাম, দুনিয়ায় থাকার পরে নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে সুম্মা আমাতাহু ফাআকবারা, সকলেই মরে যাবা, মৃত্যুর স্বাদ আস্বাদন করবা, মৃত্যুর স্বাদ আস্বাদন করার পরে ফাআকবারা, তোমাদের সকলকেই কবরের জিন্দেগিতে প্রবেশ করা লাগবে, সুম্মা ইদা শা আনশারা, এরপরে তিনি যখন চাইবেন কবর থেকে তোমাদেরকে উঠিয়ে নেবেন। এই কবর হচ্ছে সেই জায়গা, ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, প্রথম সিংহার ফুৎকারে দুনিয়ার সকল মানুষগুলো মরে যাবে, দ্বিতীয় সিংহার ফুৎকারে আকাশ আর জমিনের সবকিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তৃতীয় সিংহার ফুৎকারে মানুষেরা কবর থেকে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 100 নম্বর সূরা, সূরা আল আদিয়াতের 9 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে সেই কথাগুলো সুন্দর করে জানিয়ে দিলেন। আল্লাহ পাক বলেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুরি ওয়া হুসসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর। আল্লাহ পাক বলেন সে কি ওই সময়টার কথা জানে না যখন কবরে যা কিছু মাকফুন অবস্থায় আছে, কবরে যা কিছু লুকানো আছে, দাফন করা অবস্থায় আছে, সব কিছু কবর থেকে বের করা হবে। ওয়াহুসসিলা মা ফিস সুদুর, মানুষ তার অন্তঃকরণে যা কিছু লুকিয়ে রেখেছিল, যা কিছু গোপন করে রেখেছিল, সব কিছুকে প্রকাশ করে দেয়া হবে। ইন্না রাব্বাহুম বিহিম ইয়াওমাইযিন লাখাবীর, সেদিন তাদের রব সকল কিছুর ব্যাপারেই তাদেরকে অবগত করবে, সব কিছুর ব্যাপারে অবগত করা হবে। আর এই কবর থেকেই মানুষকে কিয়ামতে ওঠানো হবে। এই কবর আমাদের স্থায়ী ঠিকানা, কবরে আমাদের সকলকেই যেতে হবে। পৃথিবীতে কবরের পদ্ধতি, মানুষকে দাফন করার পদ্ধতি শুরু হলো কিভাবে, এরও একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আসুন আমরা সেই ঐতিহাসিক প্রেক্ষাপটটি কোরআন থেকে জেনে নেই। পৃথিবীতে সর্বপ্রথম যিনি মারা গিয়েছিলেন তিনি হচ্ছেন আদম আলাইহিসসালামের ছেলে হাবিল, তাকে হত্যা করেছিল তার ভাই কাবিল। কাবিল এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকারী, আর হাবিল হচ্ছেন এই পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ, তাকেই সর্বপ্রথম কবর দেয়া হয়েছিল। কিভাবে কবরের পদ্ধতি শুরু হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা, সূরাতুল মাইদা এর 27 থেকে 31 নম্বর আয়াতের মধ্যে সেই ঘটনা, সেই কাহিনী আল্লাহ পাক সুন্দর করে তুলে ধরেন। আল্লাহ পাক বলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইন কররাবা কুরবানান ফাতুকব
بلا من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله পাক বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক আপনি এদেরকে আদমের দুই ছেলের কাহিনী দুই ছেলের ঘটনাটি শুনিয়ে দিন আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর কুদরতে আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালামের ঔরসে এবং আমাদের সকলের মা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্মিত একটি ছেলে এবং একটি মেয়ে আদম আলাইহিস সালাম হচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম মানব এবং হাওয়া আলাইহাস সালাম আমাদের সকলের মা তিনি হচ্ছেন আদি মানবী তাদের মাধ্যমেই পৃথিবীতে বংশ বিস্তার হয়েছে আমাদের মা হাওয়া আলাইহাস সালামের গর্ভে একসাথে দুটি সন্তান জন্ম নিত একটি ছেলে এবং একটি মেয়ে এক গর্ভে যারা ছেলে মেয়ে হিসাবে জন্ম নিত তাদেরকে ভাই বোন ধরা হতো এরা যখন যৌবনের বয়সে উপনীত হতো তখন তাদেরকে বিয়ে দেওয়া হতো এভাবে এক গর্ভের মেয়েকে অন্য গর্ভের ছেলের সাথে বিয়ে দেওয়া হতো কারণ এখন যেরকম এত জনসংখ্যা এত মানুষ তখন তো এত মানুষ ছিল না কি এত মানুষ ছিল না বিয়ের যখন বয়স হতো তখন এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করলো তার নাম হচ্ছে লিওয়াজা লিওয়াজা দেখতে অত সুন্দরী ছিল না অত রূপসী ছিল না অত রূপবতী ছিল না আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করলো তার নাম হচ্ছে আকলিমা আকলিমা দেখতে খুব সুন্দরী আর রূপসী ছিল এই চারজন যখন যৌবনের বয়সে উপনীত হলো আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের ফরমান অনুযায়ী তাদের সামনে বিবাহের প্রপোজ উপস্থাপন করলেন তাহলে সিস্টেম অনুযায়ী হাবিল বিয়ে করবে আকলিমাকে আর কাবিল বিয়ে করবে লিওয়াজাকে এই প্রস্তাব যখন আদম আলাইহিস সালাম পারলেন এই প্রস্তাব দেওয়ার পরে আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলো সে তখন আদম আলাইহিস সালামকে বলল ওগো আমার বাবা আমার কাছে মনে হয় আপনি আমার চেয়ে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন হাবিলকে বেশি পছন্দ করেন এজন্য যেই মেয়েটা দেখতে সুন্দরী আর রূপসী সেই সুন্দরী রূপসী আকলিমার সঙ্গে আপনি আমার ভাই হাবিলের বিয়ে দিতে চাচ্ছেন এটা তো মানা যায় না তার কারণ হলো আমার বোন আকলিমা আমার সঙ্গে একই সাথে গর্ভে ছিল তার সঙ্গে আমার বিয়ে হওয়া এটাই হচ্ছে যুক্তিযুক্ত সুতরাং এই প্রস্তাব আমি মানি না এই প্রস্তাব আপনি ফিরিয়ে নিন আদম আলাইহিস সালাম তখন কাবিলকে বললেন আমার কলিজার টুকরা ছেলে শোনো শোনো আমি যে প্রস্তাব দিয়েছি এটি আমার ব্যক্তিগত কোনো প্রস্তাব নয় এটি হচ্ছে আল্লাহর নির্দেশ এটি হচ্ছে আল্লাহর ফরমান সুতরাং এই প্রস্তাবকে মেনে নাও এরপরেও যখন আদম আলাইহিস সালামের ছেলে কাবিল প্রস্তাব মানে না আল্লাহ পাক তখন আদম আলাইহিস সালামকে বললেন ওগো আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য দুজনেই কুরবানি করবে যার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করবে আদম আলাইহিস সালাম এবার দুই ছেলেকে কুরবানির কথা বললেন আল্লাহ পাক সেই কথাই কোরআনে কারিমে সুন্দর করে তুলে ধরলেন ইয তারাবা কুরবানান ফাতুকব্বিল মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার অতঃপর তারা দুজনেই কুরবানি করলো একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না আদম আলাইহিস সালামের ছেলে হাবিল সে তখন পশুপালন করত সে তার পশুর পাল থেকে সবচেয়ে উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করল আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিল সে কৃষি কাজ করত সে তার কৃষি পণ্য থেকে একটি পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করল তখনকার সময়ে সিস্টেম ছিল যে কুরবানি করার পরে একটি পাহাড়ের উপরে রেখে দিবে আর যার কুরবানি আল্লাহ কবুল করবেন আকাশ থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ এসে সেই কুরবানিকে জ্বালিয়ে দিবে আদম আলাইহিস সালামের দু ছেলে হাবিল এবং কাবিল দুজনেই তাদের কুরবানি করে একটি পাহাড়ের উপরে রাখলো কিছুক্ষণ পরে দেখা গেল আকাশ থেকে একটি অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি জ্বালিয়ে দিল কাবিল লক্ষ্য করে দেখলো হায় হায়
আমার কুরবানি তো আল্লাহ কবুল করলেন না, আমার ভাই হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, তার মানে আকলিমা আমার হাত ছাড়া হয়ে গেল, আকলিমাকে আমি বিয়ে করতে পারবো না। জেদের বসে সে সিদ্ধান্ত নিল, সে তার ভাইকে বলল, কলা লা আকতুলান্নাকা কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে তখন বলল, আমার ভাই হাবিল এত খুশি হওয়ার কোনো কারণ নাই, তোমার কুরবানি কবুল হয়ে গিয়েছে এজন্য তুমি খুশি হয়েছে, এত খুশি হওয়ার কারণ নাই। লা আকতুলান্নাক আই উইল কিল ইউ, আমি তোমাকে হত্যা করব। সে যখন বলল আমি তোমাকে হত্যা করব, হাবিল তখন তাকে বলল, আল্লাহ পাক সূরাতুল মাইদা এর পরের আয়াত 28 নম্বর আয়াতের মধ্যে সেই কথা তুলে ধরলেন। হাবিল তখন কাবিলকে বলল, লা ইম বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল তখন তার ভাই কাবিলকে বলল, আমার ভাই শোনো, তুমি যদি আমাকে মেরে ফেলার জন্য তোমার হাত তুমি প্রসারিত করো, তুমি যদি আমার উপরে তোমার হাত উঠাও, তুমি মনে রেখো আমি তোমার উপরে একবারের জন্য আমার হাত প্রসারিত করব না। সুবহানাল্লাহ, কারণ ইন্নি আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো বিশ্বজাহানের রব, সে আল্লাহ পাককে ভয় করি। তিনি তখন আরো বললেন, আল্লাহ পাক পরের আয়াতে বলছেন, ইন্নি উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমাকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন। হাবিল তখন তার ভাইকে বলল, আমার ভাই শোনো, আমি চাই আমার আর আমার পাপের বোঝা তুমি একাই গ্রহণ করো, আর আমাকে যদি তুমি হত্যা করো, ফাতাকুনা মিন আসহাবিন নার, তাহলে তুমি জাহান্নামের অধিবাসী হবে, এটাই হচ্ছে তোমার পরিণতি। আল্লাহ পাক পরের আয়াতে বললেন, ফাতাওয়াত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। কাবিল তখন তার মনোবৃত্তির কুপ্ররোচনায় পরে তার ভাইকে হত্যা করে ফেলল, আর সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তকারী হয়ে গেল। সে তখন তার ভাইকে হত্যা করে ফেলল, তার ভাইকে যখন মেরে ফেলল, কাবিল হাবিলকে মেরে ফেলার পরে সে কি করবে বুঝতে পারছিল না। তার কারণ হচ্ছে এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মৃত্যু। হাবিলের আগে আর পৃথিবীতে কেউ মারা যায় না। কাবিল যখন হাবিলকে মেরে ফেললো, সে চিন্তা করলো, হায় হায়, আমি তো আমার ভাইকে মেরে ফেললাম, এখন আমার ভাইয়ের লাশটাকে আমি কি করব। সে চিন্তায় পড়ে গেল, এই লাশটাকে কি করা যায়। 40 দিন পর্যন্ত সে এই লাশ নিয়ে ঘুরতে থাকলো, কোনো কোনো বর্ণনা এসেছে এর চেয়েও আরো বেশি, 40 দিনের চেয়েও বেশি সে লাশ নিয়ে ঘুরতে লাগলো। এই লাশটাকে সে কি করবে, কবরে দিতে হয় বা দাফন করতে হয়, এই সিস্টেমটা তো জানা ছিল না। কারণ এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড, এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ড। সে তখন চিন্তা করলো, এই লাশটাকে কি করা যায়, চিন্তা করছিল, দাফন যে করতে হয় সে জানে না। এভাবে লাশ নিয়ে ঘুরতে ঘুরতে দেখা গেল লাশের মধ্যে পচন ধরে গেল, লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এখন সে কি করবে কিছুই বুঝতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা এর 31 নম্বর আয়াতের মধ্যে বললেন, তখন আমি আল্লাহ পাক একটি কাক পাঠালাম, একটি কাক আরেকটি কাকের সঙ্গে ঝগড়া করে, আরেকটি কাকের সঙ্গে মারামারি করে আরেকটিকে হত্যা করে ফেললো। আল্লাহ পাক সেই ঘটনা কোরআনে কারিমে সূরাতুল মাইদা এর 31 নম্বর আয়াতে তুলে ধরলেন। আল্লাহ পাক বলেন, ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি। আল্লাহ পাক বলেন, আমি আকাশ থেকে একটি কাক পাঠালাম, একটি কাক আরেকটি কাককে মেরে ফেললো, আরেকটি কাককে মেরে সে তার ঠোঁট দিয়ে মাটিতে গর্ত খনন করে ওই কাককে মাটিতে চেপে দিল, দাফন করলো, মাকফুন করে দিল। আদম আলাইহিস সালামের ছেলে কাবিল
এটা দেখে সে বুঝতে পারলো, বুঝতে পেরেছি তাহলে আমিও তো আমার ভাইকে এভাবে মাটির নিচে চাপা দিতে পারি, কবর দিয়ে ফেলতে পারি। সে তখন বলল, কালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিসু আতা আখি। হায় আফসোস, আমি তো এই কাকের মতো হতে পারলাম না, এই কাকের যে বুদ্ধি আমার মাথায় তো সেই বুদ্ধিও নাই। একটা কাক আরেকটা কাককে মেরে ফেলে দাফন করার বুদ্ধি আছে, কিন্তু আমি আমার ভাইকে হত্যা করে এতদিন হয়ে গেল লাশ নিয়ে ঘুরি, এটাকে যে দাফন করতে হবে আমি সেটা জানি না। ফা আসবাহা মিনান নাদিমিন, সে অনুতপ্ত হলো। এবং এভাবেই পৃথিবীতে কবরের যে সিস্টেম, মাকফুন করার, দাফন করার সিস্টেমটা এভাবেই শুরু হলো। পৃথিবীতে সর্বপ্রথম কবর দেওয়া হয়েছিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিলকে, তাকে মেরেছিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল। এই কবরে আমাদের সকলকেই যাওয়া লাগবে, তাতে কোনো সন্দেহ নাই। কবরের এই জীবনকে কোরআন এবং হাদিসের পরিভাষায় আরেকটি শব্দ দিয়ে নামকরণ করা হয়েছে, যেটিকে বলা হয় বারজাখ, আলামে বারজাখ। বারজাখ শব্দটি হচ্ছে আরবি, এর অর্থ হচ্ছে পর্দা, যবনিকা, অন্তরায়। বারজাখ বলা হয় এমন একটি জিনিসকে যা দুটি বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণ করে দেয়, মাঝখানে পর্দা সৃষ্টি করে দেয়, এমন জিনিসকে বলা হয় বারজাখ। যেমন কোরআনে কারিমে আল্লাহ পাক প্রবাহমান দুটি সমুদ্রের কথা উল্লেখ করেছেন, যে পরস্পর প্রবাহিত দুটি সমুদ্রের মধ্যে আমি আল্লাহ পাক বারজাখ, পর্দা বা অন্তরায় সৃষ্টি করে দিয়েছি। সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহকে চেনার জন্য? নাস্তিকরা যে আল্লাহকে চিনে না, মেরিন বায়োলজি নিয়ে যারা স্টাডি করে, সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা স্টাডি করেছে, এরা এই বিষয়টা জানে, বা সমুদ্রে যারা পরিভ্রমণ করেছেন তারা জানেন। দেখা যায় দুটি সমুদ্রের পানি পাশাপাশি মিলিত হয়েছে, একটার পানি লোনা আরেকটার পানি মিষ্টি, একটা সাদা আরেকটা কালো, কিন্তু মাঝখানে একটি পর্দা সৃষ্টি হয়ে আছে, একটি আরেকটির সাথে মিশে যায় না। কুদরত কা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 55 নম্বর সূরা, সূরা আর রহমানের 19 আর 20 নম্বর আয়াতের মধ্যে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনহুমা বারযাখুল লা ইয়াবগিয়া। পরস্পর প্রবাহমান দুটি সমুদ্রের মাঝখানে আমি আল্লাহ পাক একটি বারজাখ, একটি পর্দা, অন্তরা, একটি যবনিকা সৃষ্টি করে দিয়েছি, এজন্য এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিশে যেতে পারে না, লুনা পানি কখনো মিষ্টি পানির সাথে মিশে যেতে পারে না। আল্লাহু আকবার। স্বাভাবিকভাবে পানি পানির সাথে মিশে যায় যেভাবে বাতাস বাতাসের সঙ্গে মিশে যায়, এক রঙের পানি যখন আরেক রঙের পানির সাথে মিশে যায় তখন দু রঙের পানি তাদের নিজস্ব রং বৈশিষ্ট্য এবং স্বকীয়তা হারিয়ে তৃতীয় আরেকটি রং ধারণ করে। কিন্তু বড়ই আশ্চর্য এবং হতবাক করে দেওয়ার মতো বিষয় হচ্ছে, এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিশে যায়, লুনা পানি মিষ্টি পানি পাশাপাশি প্রবাহমান হয়েছে, কিন্তু এক সমুদ্রের পানি আরেক সমুদ্রের পানির সাথে মিশে যায় না, মাঝখানে বারজাখ, পর্দা, যবনিকা, অন্তরায় সৃষ্টি করে দিয়েছেন কে? এজন্য আল্লাহর সৃষ্টি নিয়ে যারা গবেষণা করে, চিন্তা করে, তারা কখনো এক কথা বলতে পারে না, দ্যাট ইজ নট ডান, আনসিন ইজ নাথিং, এই কথা কখনো কোনো কপাল পুরা বলতে পারে না। আকাশ জমিন আল্লাহর সৃষ্টি কুল নিয়ে যারা চিন্তা করবে, এরা কখনোই নাস্তিক হতে পারে না, এরা কখনো স্রষ্টাকে অবিশ্বাস করতে পারে। তাহলে বারজাখ শব্দের অর্থ হচ্ছে অন্তরায়, যবনিকা। বারজাখ, কবরের জগৎকে বারজাখ এজন্যই নামকরণ করা হয়েছে, তার কারণ হচ্ছে এটি এমন একটি জগৎ যেই জগতের খবরা খবর একজন ছাড়া আর কেউ জানে না, যেই জগতে মানুষ চলে গেলে সেখানে আর খাবার সরবরাহ করা যায় না, যেই জগতের খবর নেয়া তো দূরের কথা, সেখানে মানুষ কোন হালতে আছে, কোন অবস্থায় আছে সেটি মানুষ কল্পনাও করতে পারে না, এটি একটি অদৃশ্য জগৎ, এজন্য এটিকে নামকরণ করা হয়েছে বারজাখ হিসাবে। এই বারজাখের জগতে আমাদেরকে কতদিন অবস্থান করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন, ওয়াবিউ ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমিয়ুবাসুন। আর এ সকল মৃত লোকদের জন্য বারজাখ রয়েছে, অদৃশ্য একটি জগৎ রয়েছে যেখানে তারা ইলা ইয়াউমিয়ুবাসুন, পুনরুত্থান দিবস, ডে অফ দ্য জাজমেন্ট,
কামতের দিনের আগ পর্যন্ত অবস্থান করতে সম্মানিত মুসল্লিদের। আলমে বারজাখ আল্লাহ কেন দিলেন, বারজাখের জিন্দেগি আবার কেন? মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ পাক তো চাইলে পারতেন মরার পরেই সাথে সাথে হিসাব নিকাশ মিটিয়ে ফেলতে পারতেন, আল্লাহ পারতেন না? আল্লাহ তো মানুষ মারা যাওয়ার পরে সাথে সাথেই তার হিসাব নিকাশকে ফিনিশ করে হয় তাকে জান্নাতে অথবা তাকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন, পারতেন না আল্লাহ? তাহলে হিসাব নিকাশকে আল্লাহ পাক ফাইনাল না করে কিয়ামতের দিন পর্যন্ত বিশাল একটা লম্বা সময় মানুষকে আল্লাহ পাক কবর বা বারজাখের মধ্যে কেন রাখবেন, এটি একটি প্রশ্ন। এর উত্তর হচ্ছে আল্লাহ পাক চাইলে হিসাব নিকাশকে মিটিয়ে ফেলতে পারবেন, সেটা ঠিক আছে, কিন্তু এই হিসাব নিকাশগুলো দু প্রকার। এক প্রকার হিসাব হচ্ছে যা আল্লাহর সাথে সম্পর্কিত, সেটি হচ্ছে হাক্কুল্লাহ, আর এক প্রকার হিসাব নিকাশ হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার হকের সাথে যেগুলো সংশ্লিষ্ট। এখন আল্লাহর সাথে যে হিসাব নিকাশগুলো সংশ্লিষ্ট আছে সেগুলো তো আল্লাহ মানুষ মারা যাওয়ার পরে সঙ্গে সঙ্গেই মিটিয়ে ফেলতে পারেন, কিন্তু মানুষের সাথে বান্দার সাথে হিসাব নিকাশ হাক্কুল ইবাদ যেগুলোকে বলা হয়, হাক্কুল ইবাদের সাথে সংশ্লিষ্ট যে বিষয়াদি আছে এগুলো তো বাদী বা বিবাদী যিনি তার উপস্থিতির মাধ্যমেই তো এগুলোর নিষ্পত্তি করতে হবে, এগুলোর ফয়সালা করতে হবে। এজন্যে দেখা গেল যে যাদের ব্যাপারে ওই লোকের বিরুদ্ধে মামলা আছে সে হয়তো এখনো দুনিয়ায় অবস্থান করছে, এজন্য নির্দিষ্ট একটি সময় পর্যন্ত অপেক্ষা করা দরকার যেন সকল মানুষ মারা যায় আর সকলকে সেই বিচার দিবসের জন্য একত্রিত করা যায়। এজন্য বিচার দিবসের আগ পর্যন্ত আল্লাহ পাক সকল মানুষকে বারজাখ বা কবরের জিন্দেগিতে অবস্থান করাবেন। সম্মানিত মুসল্লিদের কেন, এই কবর হচ্ছে সেই জায়গা যেখানে আমরা সবাই একা একা যাই, আমাদের সাথে কেউ যাবে? এই কবরে কোনো সাথী নাই, কবরে কোনো বাতি নাই, আছে নাকি? আপনার বাসায় কত বাতি আছে লাইট জ্বালায় রাখে? অনেক মানুষ তো আছে অন্ধকারে থাকতে ভয় পায়, এই জন্য রাতের বেলা লাইট জ্বালিয়ে ঘুমায়, এরকম মানুষ আছে না? নাই, মহিলারা এরকম বেশি করে থাকে, মহিলাদের ভয় এরকম অনেক বেশি, লাইট না জ্বালিয়ে অনেকেই ঘুমাতে পারে না একা একা, এরকম আছে না? আহারে, লাইট জ্বালিয়ে দুনিয়ায় পাশের বাসায় অথবা পাশের ফ্ল্যাটেও তো মানুষ আছে, এরপরেও সে তার নিজের রুমে লাইট ছাড়া থাকতে পারে না। কখনো আমরা চিন্তা করি না তাহলে সেই কবরের জিন্দেগিতে গিয়ে কবর নামক সেই 3.5 হাত ঘরে আমরা কিভাবে লাইট ছাড়া আলো ছাড়া সেখানে একা একা কিভাবে থাকবো, আমরা কখনো চিন্তা করেছি? সেখানে কোনো বাতি নাই, কোনো আলো নাই, কোনো সাথী। কবর হচ্ছে সেই জায়গা যেখানে কোনো সাথী নাই, বাতি নাই, কোনো সঙ্গী সাথী কেউ হবে না, কবরে আমাদের সকলকে একা একা যেতে হবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাবিউল মাইতা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজু আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকি আমালুহু। কোনো মানুষ যখন মারা যায় তখন সেই মানুষটিকে কবর পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য তার সাথে 3টি জিনিস চায়, একটি জিনিস হচ্ছে তার ধন সম্পদ, দ্বিতীয় জিনিসটি হচ্ছে তার পরিবার পরিজন, তার ছেলে তার সন্তানরা, তার আত্মীয় স্বজনরা তার কফিন তার লাশটা বহন করে কবর পর্যন্ত নিয়ে যায়, তার মাল সম্পদ আর তার আত্মীয় স্বজনরা তাকে কবরে রেখে চলে আসে, কেউ তার সাথে থাকে না। 3 নম্বর জিনিস হলো ওয়াবকি আমালু, তার সাথে যে আমল ছিল ওই আমলটা তার কবরের সাথী হয়ে যায়, আমল সাথী হবে, আমল ছাড়া আর কোনো কিছুই কবরে আমাদের সাথী হবে। আমল যদি ভালো হয় দুনিয়ায়, যদি আমরা 5 ওয়াক্ত আজান হলেই আল্লাহর কুদরতি চরণের সাজদা দেওয়ার জন্য মসজিদে চলে যাই, আমরা যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে সাজাই, আমরা যদি ঠিকমতো নামাজ আদায় করি, তাহাজ্জুদের নামাজ মাঝে মাঝে পড়ি, আমরা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে অন্ধকার কবরটা নামাজ রোজা কোরআন এই সকল ভালো ভালো আমলের মাধ্যমে অন্ধকার কবরে কোরআন লাইট হয়ে যাবে, কোরআন আপনার কবরকে আলোকিত করে দেবে, নামাজ আপনার কবরকে আলোকিত করে দেবে, ভালো ভালো আমলগুলো আপনার সাথী হয়ে যাবে, কবরে কোনো ভয় থাকবে না। আর যদি আমল খারাপ হয় তাহলে অবস্থাও খারাপ, আমল খারাপ হইলে অবস্থাও খারাপ। এই কবরে ধন সম্পদ দুনিয়ার রূপ সৌন্দর্য যেগুলোর পেছনে আমরা আমাদের গুরুত্বপূর্ণ সময়গুলোকে অপচয় করছি, এই ধন দৌলত
সহায় সম্পদ, স্ত্রী সন্তান সন্ততি কোনো কাজেই আমাদের লাগবে। মহাবীর আলেকজান্ডারের নাম আপনারা অনেকে শুনেছেন, শুনেন নাই? মহাবীর আলেকজান্ডারের নাম শুনেন নাই? মহাবীর আলেকজান্ডার তিনি যখন মৃত্যুশয্যায়, তিনি তার সৈন্যদেরকে ডাকলেন, সৈন্যদেরকে ডেকে বললেন, আমি মরার পরে, মারা যাওয়ার পরে তোমরা আমার তিনটি ইচ্ছা, তিনটি অভিপ্রায় তোমরা পূরণ করবে। আমার প্রথম ইচ্ছা হলো, আমি মারা যাওয়ার পরে আমার চিকিৎসকরা যেন, আমার ডক্টর যারা, আমার ডাক্তার যারা, এরা যেন আমার কফিনটা বহন করে। আমার দ্বিতীয় ইচ্ছে হচ্ছে, সারা জীবন আমি এত ধন দৌলত উপার্জন করেছি, এত সোনা রূপা আমার, আমার অর্জিত সেই সোনা রূপাগুলো যেই রাস্তা দিয়ে আমার কফিন নিয়ে যাবা সেই রাস্তায় এই সোনা রূপাগুলোকে ছিটিয়ে দিবা। আমার তিন নম্বর ইচ্ছে হলো, আমার লাশটাকে যখন কফিনে রাখবা তখন আমার দুহাত কফিনের দুদিকে এরকম রেখে দিবা। তিনি যখন এক কথা বললেন, তার সেনাপতি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলেন, আপনার এই বিচিত্র তিনটি ইচ্ছার কারণটা কি জানতে পারি? তিনি তখন জবাব দিলেন, আমি দুনিয়ার মানুষের কাছে আমার এই তিনটা ইচ্ছার মাধ্যমে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। আমার প্রথম ইচ্ছা ছিল, আমি মারা যাওয়ার পর আমার লাশ যেন চিকিৎসকরা বহন করে, এটি দ্বারা দুনিয়ার মানুষের জন্য আমি একটি শিক্ষা রেখে যেতে চাই। সেটি হচ্ছে, দুনিয়ার মানুষরা যেন বুঝতে পারে, তারা যেন এ থেকে শিক্ষা নিতে পারে, দুনিয়ার কোনো চিকিৎসকরা কোনো মানুষকে বাঁচানোর ক্ষমতা রাখে না, মৃত্যুর থাবা থেকে দুনিয়ার কোনো চিকিৎসক কোনো মানুষকে রক্ষা করতে পারে না। এজন্য আমি বলেছি, আমার কফিনটা যেন আমার চিকিৎসকরা বহন করে। আমার দ্বিতীয় ইচ্ছে ছিল, আমার অর্জিত সকল সোনা রূপা যে রাস্তা দিয়ে আমার কফিন নিয়ে যাওয়া হবে সেখানে যেন ছিটিয়ে দেওয়া হয়। এই ইচ্ছা পোষণ করার কারণ হলো, দুনিয়ার মানুষদের জন্য আমি শিক্ষা রেখে যেতে চাই, যে দুনিয়ার মানুষরা গাড়ি বাড়ির জন্য, গাড়ি বাড়ি ধন দৌলত উপার্জনের জন্য জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে নষ্ট করে ফেলে, আমি মানুষের জন্য শিক্ষা রেখে যেতে চাই, আমার অর্জিত এত ধন দৌলত সোনা রূপা আমার কোনো কাজেই লাগলো না, এগুলো নিয়ে আমি আলেকজান্ডার কবরে যেতে পারি নাই। দুনিয়ার মানুষের জন্য দ্বিতীয় শিক্ষা হচ্ছে এই, যে দুনিয়ার মানুষরা তাদের ধন দৌলত নিয়ে কবরে যেতে পারবে। আমার তৃতীয় ইচ্ছা ছিল, আমার লাশটা কফিনে, আমার লাশটাকে এমন ভাবে রাখবা, আমার দুহাত দুদিকে দিয়ে রাখবা। এর কারণ হচ্ছে, আমি দুনিয়ার মানুষদের জন্য শিক্ষা রেখে যেতে চাই। আমার অঢেল ধন দৌলত ছিল, কিন্তু দুনিয়া থেকে আমি আলেকজান্ডার যেদিন বিদায় হয়ে কবরে চলে গেলাম, দুহাতটা খালি, শূন্য হাতে আমি কবরে বিদায় নিলাম। আল্লাহু আকবার! এখানে আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ তিনটি শিক্ষা রয়েছে। আমরা যখন কবরে যাব, একা একা যাব, কোনো চিকিৎসক মাউন্ট এলিজাবেথ পর্যন্ত আপনি পৌঁছাতে পারেন, কিন্তু মৃত্যুর ফয়সালা হয়ে গেলে মাউন্ট এলিজাবেথের চিকিৎসকরাও আপনাকে আর মৃত্যু থেকে রেহাই দিতে পারবে না। এত ধন দৌলত উপার্জন করেছেন, কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রির মালিক আপনি, এসব ইন্ডাস্ট্রি গাড়ি বাড়ি আর এত ধন দৌলত, হাজার হাজার কোটি টাকা কোনো কাজেই লাগবে না। খালি হাতে আলেকজান্ডারের মতো আমাদের সকলকেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সাইয়েদা উসমান রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহর রাসূলের একজন প্রিয় সাহাবী ছিলেন, যাকে দুন্নুরাইন বলা হতো, যাকে দেখলে ফেরেশতারাও লজ্জা করত, আল্লাহ রাসূল তার দুই মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছিলেন, সেই সাইয়েদা উসমান যখন কোনো কবরের কাছে যেতেন, তিনি এত বেশি কান্না করতেন, তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত, এত কান্না করতেন। সাহাবীরা তাকে প্রশ্ন করলেন, আবু উসমান, আল্লাহ রাসূল যখন জান্নাত আর জাহান্নামের ওয়াজ করেন, জান্নাত আর জাহান্নামের ব্যাপারে তিনি যখন আলোচনা করেন, জাহান্নামের ভয়াবহ আযাবের ব্যাপারে যখন বিশ্বনবী আমাদের সামনে ওয়াজ করেন, আলোচনা করেন, তখন তো আপনি এত বেশি কাঁদেন না, কিন্তু কবরের পাশে আসলে আপনি এত বেশি কাঁদেন কেন? আপনার দাড়িও ভিজে যায়, এত বেশি কান্না করেন কেন? সাইয়েদা উসমান তখন জবাব দিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা শোনো, আমি বিশ্বনবীকে বলতে শুনেছি, ইন্নাল কবর আউয়াল মানজিল মিন মানাজিলিল আখিরা ফা ইন্না জামিনহুম ফামা বাদাহু আইসারু মিন,
বিশ্বনবী বলেছেন এই কবর হচ্ছে আখেরাতের প্রথম ধাপ, এই কবর হচ্ছে মানুষের মৃত্যুর পরে আখেরাতের জন্য ফার্স্ট স্টেপ প্রথম ধাপ। এই কবরটা যার জন্য সহজ হয়ে যাবে, কবরের ধাপটা যার জন্য সহজ হবে, কবরে যারা আটকাবে না, কবরে যারা কবরের আযাব থেকে পরিত্রাণ পেয়ে যাবে, তার পরবর্তী সকল ধাপগুলো আল্লাহ পাক সহজ করে দেবেন। আমি বিশ্বনবীকে বলতে শুনেছি ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশুদ্দা মিনহু। আমি বিশ্বনবীকে বলতে শুনেছি এই কবরটা এমন ভয়াবহ জায়গা, এখানে যদি আল্লাহর কোনো বান্দা ধরা পড়ে যায় তাহলে তার পরবর্তী সকল ধাপ মিজানে ধরা পড়বে, হাসরে ধরা পড়বে, পুল সিরাতের সাঁকো সে অতিক্রম করতে পারবে না, জাহান্নামে যাওয়া লাগবে। এই কবরে যারা ধরা পড়ে যাবে বাদবাকি সকল জায়গায় ওই বান্দা ধরা পড়ে যাবে। এই জন্য এই কবরে আসলে আমি এত বেশি কান্না করি। আমরা কবরের পাশ দিয়ে অতিক্রম করি, কবরের পাশ দিয়ে যাই, কিন্তু এই কবরে যে আমাদেরকেও যেতে হবে এই চিন্তা আমাদের অনেকেরই মাথায় আসে। এই কবরে আমাদের সকলকেই যাওয়া লাগবে। বিশ্বনবী বলেছেন তিরমিজি শরীফের বর্ণনা হাদিস এসেছে ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। বিশ্বনবী বলেছেন এই কবর হয়তো কারো কারো জন্য জান্নাতের টুকরায় পরিগণিত হয়ে যাবে, আবার কারো কারো জন্য জাহান্নামের আগুনের গর্তে পরিণত হয়ে যাবে। এই কবর হয় কারো জন্য জান্নাতের বাগান, জান্নাতের টুকরায় পরিণত হবে, অথবা কারো জন্য জাহান্নামের গর্তে পরিণত হবে। বিশ্বনবী বললেন মা আরা মান যারান ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। বিশ্বনবী বললেন কবরের চাইতে ভয়াবহ পরিস্থিতি আমাকে আর অন্য কিছু দেখানো হয় না, এই কবর খুব ভয়াবহ জায়গা, খুব সাংঘাতিক জায়গা। আমরা সবাই মারা যাব, কবরে যাব। কবরে যখন কোনো মানুষকে রাখা হয়, কবরে দাফন করার পরে মানুষেরা যখন 40 কদম পর্যন্ত চলে যায়, দুজন ফেরেশতা আসে, মানকিরি নাকিরি নামক দুজন ফেরেশতা আসে। আমাদের সকলকেই কবরে 3টি প্রশ্নের সম্মুখীন হওয়া লাগবে। এই কবরের প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হওয়া লাগবে। কবরের এই 3টা প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোনো বান্দা রেহাই পাবে না। কবরের এই 3টি প্রশ্ন নিয়ে আল্লাহ রাসূলের সাহাবীরা সবসময় চিন্তায় থাকতেন। আম্মাজান খাদিজা আত-তাহিরা তিনি যখন মৃত্যুশয্যায় বিশ্বনবীকে তিনি কাছে রেখে বললেন ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনার কাছে একটা জিনিসের আরজি আমার আছে, সেটি হচ্ছে দুনিয়া থেকে আমি চলে যাওয়ার পরে আমার বড় ভয় হচ্ছে কবরের 3টি প্রশ্নের জবাব কিভাবে দেব। ওগো আল্লাহর নবী, মেহরবানি করে দয়া করে আমাকে কবরে রাখার পরে আমার পক্ষ থেকে কবরের 3টি প্রশ্নের জবাব আমার পক্ষ থেকে আপনি নিজেই দান করে দিয়েন। সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা যখন ইন্তেকাল করলেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে বিশ্বনবী তাকে দাফন করার পর তার কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আবু বকর এসে বললেন ওগো আল্লাহর নবী ঘরে চলেন। বিশ্বনবী বললেন আবু বকর তুমি ঘরে চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসবো। আমার ইবনুল খাত্তাব এসে বললেন ওগো আল্লাহর নবী ঘরে চলেন। বিশ্বনবী ঘরে ফেরেন না। বিশ্বনবী বললেন তোমাদের যদি মন চাই তো চলে যাও। ওগো আবু বকর, ওগো আমার, শোনো শোনো, এই মহিলাকে কোনো সাধারণ কোনো মহিলা মনে করো না, আমার খাদিজা হচ্ছে এমন মহিলা, মক্কার জমিনে যখন চতুর্দিক থেকে নির্যাতন নেমে এসেছিল, গোটা মক্কায় যখন আমার পা রাখার জায়গা ছিল না, তখন যেই ব্যক্তিটি আমাকে সবচাইতে বেশি সহযোগিতা করেছে সে হচ্ছে আমার কলিজার টুকরা খাদিজা। খাদিজাকে কোনো সাধারণ মহিলা মনে করো না, আমি খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে যাব। বিশ্বনবী এমন করে কবরের পাশে দাঁড়িয়ে আছেন, আল্লাহ পাক বরদাস্ত করেন নাই, জিবরিল আমিনকে পাঠালেন। জিবরিল আমিন এসে বললেন ওগো আল্লাহর নবী আপনি ঘরে ফিরে যান। আল্লাহর নবী তখন বললেন ও আমার ভাই জিবরিল, শোনো শোনো, আমি আমার স্ত্রী, আমার প্রিয়তম স্ত্রী খাদিজার টুকরা, খাদিজার 3টা প্রশ্নের জবাব না দিয়ে এখান থেকে যাব না। জিবরিল তখন জানিয়ে দিলেন ওগো আল্লাহর নবী, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আপনি দেওয়ার দরকার নাই, খাদিজার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছেন, খাদিজার প্রতি আমার আল্লাহ এত বেশি সন্তুষ্ট হয়েছেন, খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব খাদিজা দেয়া লাগবে না, আপনিও দেয়া লাগবে না, আল্লাহ পাক খাদিজার হয়ে খাদিজার পক্ষ থেকে আল্লাহ পাক নিজেই খাদিজার প্রশ্নের জবাব দিবে, আল্লাহ পাক নিজেই খাদিজার কবরের প্রশ্নের জবাব দিবেন। সুবহানাল্লাহ। এই কবরে আমাদের সকলকেই যেতে হবে।
তিনটি প্রশ্নের জবাব দিতে হবে। নেককার বান্দারা কবরে তিনটি প্রশ্নের জবাব সাথে সাথেই দিতে পারবে, আর বদকাররা তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর কোন নেককার বান্দাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে 40 কদম যেতে না যেতেই দুজন ফেরেশতার আগমন হয়, একজনের নাম হলো মানকির আর একজনের নাম হলো নাকির। দুজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করেন আল্লাহর ওই বান্দাকে, বলেন মার রব্বুকা, ওগো আল্লাহর বান্দা তোমার রব কে? ওই নেককার বান্দা তখন বলে রবকে কেন চিনবো না, যেই রবকে না দেখে ঈমান এনেছি, যেই রবকে না দেখে নামাজ পড়েছি, যেই রবকে না দেখেও বিশ্বাস করে রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, যেই রবকে না দেখেও তার বিধানগুলো সারা জীবন মেনেছি, তার দিনের পক্ষে কথা বলেছি, তার দিনের জন্য আন্দোলন করেছি, সারাটা জীবন তার দিনের পক্ষে থেকেছি, সেই রবকে কেন চিনবো না? সেই রব বলেন আমার মালিক আল্লাহ। তখন জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দিনুকা, তোমার দিন কি ছিল, দল কি ছিল, জীবন ব্যবস্থা কি ছিল, দুনিয়ায় যতদিন ছিল কোন জীবন ব্যবস্থার আলোকে তোমার জীবনকে পরিচালনা করেছো, ধর্ম নিরপেক্ষ মতবাদীদের সাথে থেকেছো নাকি নাকি সমাজতন্ত্রী আর পুঁজিবাদীদের সাথে থেকেছো, কোন জীবন ব্যবস্থার আলোকে কোন আইনের আলোকে জীবনকে পরিচালনা করেছ? আল্লাহর ওই নেককার বান্দা জবাব দিবে, আমার দিন কি আমি কেন বলতে পারবো না, গোটা জীবন আমি ইসলাম প্র্যাকটিস করেছি, গোটা জীবন আমি ইসলাম অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করেছি, দিনই আল ইসলাম, আমার জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তিন নম্বর প্রশ্ন করা হবে, তিন নম্বর প্রশ্ন করা হবে, মান নাবিয়ুকা, কুরুকুরু বর্ণনা এসেছে, মা হাযার রাজুলু আল্লাযী বুয়িতা ফীকুম, তিন নম্বর প্রশ্ন করা হবে, তোমার নবী কে ছিলেন? আবার কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখানো হবে, আল্লাহ রাসূলের চেহারা আনোয়ার দেখানোর পরে জিজ্ঞেস করা হবে, এই লোকটিকে চেনো নাকি যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল? আল্লাহর নেককার বান্দা তখন জবাব দিবে, উনাকে কেন চিনবো না, উনাকে এত বেশি মহব্বত করতাম, সারাটি জীবন আমার নবীকে অনুসরণ করেছি, গোটা জীবন ভর তাকে আমি অনুসরণ করেছি, মেনে চলেছি, ইনি হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনটি প্রশ্নের জবাব যখন বান্দা দিয়ে দিবে, আল্লাহ পাক তখন বলবেন, আকাশ থেকে একজন আহ্বানকারী আওয়াজ দিয়ে বলবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা আন ক্বাদ সাদাকা আব্দি, আল্লাহ পাক তখন বলবেন, ক্বাদ সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফা আফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাত থেকে একটি দরজা খুলে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, আর তাকে জান্নাতি পোশাক দ্বারা, আর তাকে জান্নাতি পোশাক দিয়ে সজ্জিত করে দাও, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, কাফনের কাপড় খুলে দাও, জান্নাতি পোশাক তাকে পরিয়ে দাও, ফায়াতি মির রাওহিহা ওয়া তাইবিহা, আর জান্নাতের সুগন্ধি দিয়ে তার কবরটাকে পরিপূর্ণ করে দাও, ক্বালা ওয়া ইফতাহু লাহু ফীহা মাদ্দা বাসারিহ, আমার এই নেককার বান্দার জন্য কবরটাকে সারা দিন হাতে তো ছোট রেখো না, এত সংকীর্ণ রেখো না, আমার বান্দার দৃষ্টি সীমানা যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও। এরপরে একজন উজ্জ্বল চেহারা বিশিষ্ট ফেরেশতার আগমন হবে, এসে বলবে, আল্লাহর বান্দা তুমি আজ সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তোমার জন্য আল্লাহ পাক নাজার নিয়ামত রেখেছেন, এমন নাজার নিয়ামত যা তুমি জীবনেও চিন্তা করো নাই, কল্পনাও করো নাই। আল্লাহর ওই নেককার বান্দা তখন বলবে, তুমি কে, তোমার চেহারা এত সুন্দর কেন, এত সুন্দর চেহারার মানুষ তো আমি জীবনে দেখি নাই। ওই লোকটি তখন বলবে, আমি হচ্ছি তোমার সারা জীবনের নামাজ, আমি হচ্ছি রাতের বেলা তোমার ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া নামাজ, আমি হচ্ছি তোমার রমজান মাসের রোজা রাখা, আমি হচ্ছি তোমার প্রতিদিনের কোরআনে কারীম তেলাওয়াত করার মতো নেক আমল, আমি হচ্ছি তোমার সারা জীবনের নেক আমল। ওগো আল্লাহর বান্দা, আজকে তুমি চিরদিনের জন্য জান্নাতে প্রবেশ করার সুসংবাদ আমার থেকে গ্রহণ করো। তখন ফেরেশতা বলবে, নাম কানাউমাতিল আরুস, ঘুমিয়ে যাও, সেভাবে যেভাবে নতুন একজন বর বিয়ে করে বাসর সজ্জায়, বাসর ঘরে যেমন নতুন বউ নিয়ে প্রফুল্ল চিত্তে ঘুমিয়ে যায়, সেভাবে তুমি প্রফুল্ল চিত্তে আজ এই কবরের মধ্যে চিরনিদ্রায় জান্নাতের বিছানায় ঘুমিয়ে যাও, ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন পর্যন্ত আরাম করে ঘুমাও। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবেন, মানুষেরা যখন কবর থেকে উঠবেন,
আল্লাহ পাক কোরআনে কারীমের 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের 51 আর 52 নম্বর আয়াতের মধ্যে বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে আর মানুষরা কবর থেকে উঠতে থাকবে, ওই নেককার বান্দাদের ঘুম তখন ভেঙে যাবে, তারা তখন বলতে থাকবে, ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আফসুস, মিন মারকাদিনা হাযা, আমাদের আরামের এই ঘুম কে ভাঙালো, এত বিকট সিংহার ফুৎকার দিয়ে আরামের ঘুমটা কে ভাঙিয়ে দিল। আল্লাহ পাক তখন বলবেন, হাদা মা ওয়াদার রহমান, এটি হচ্ছে রহমানের ওয়াদা, ওয়া সাদাকাল মুরসালিন, নবীগণ সত্য বলেছিলেন যে কিয়ামত একদিন আসবে, সেই কিয়ামতের দিনাত চলে এসেছে। আল্লাহু আকবার। এভাবে নেককারদের সঙ্গে কবর ভালো আচরণ করবে, কবরের তিনটি প্রশ্নের জবাবও তারা দিয়ে দিবে, আর বদকার যারা পাপিষ্ঠ নাফরমান বেঈমান যারা, তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না, কবরে তারা আটকে যাবে। বিশ্বনবী বলেছেন, কবরে যখন কোনো বদকারকে শুইয়ে শোয়ানো হয়, কবর দেওয়ার পরে মানুষেরা 40 কদম যেতে না যেতে দুজন ফেরেশতা এসে তাকে তিনটি প্রশ্ন করেন, মান রব্বুকা, প্রথম প্রশ্ন, তোমার রব কে ছিল? ওই নাফরমানের বেঈমান রবের পরিচয় তো জানে না, সারা জীবন বলেছে আল্লাহ আবার কে, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহকে চেনে না, আল্লাহকে চেনে না, সারা জীবন নাফরমানি করেছে। এই সকল নাস্তিকরা সেদিন এই প্রশ্নের জবাব দিতে পারবে না, যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, বেঈমানি করেছে, সারা জীবন আল্লাহর দিনের সঙ্গে বিরোধিতা করেছে, সারা জীবন পাপের কাজ আর গুনাহের কাজ করেছে, তারা তখন বলবে, লা আদ্রি, আমি জানি না আমার রবকে, আমি জানি না আমার রব কে। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দল কে ছিল? সারা জীবন কোন দল কেড়েছো? জীবন ব্যবস্থা কি ছিল? কোন জীবন ব্যবস্থার আলোকে তুমি তোমার জীবনকে পরিচালনা করেছো? কবরে গিয়ে যদি বলে আমি ধর্ম নিরপেক্ষতাবাদী, লাভ হবে? ফেরেশতা ধৈর্য কয়টা লাঠি দিবে? যদি বলে আমি জাতীয়তাবাদে বিশ্বাসী ছিলাম, লাভ হবে? কথা বলেন, যদি বলে আমি পুঁজিবাদ সমাজতন্ত্র এগুলো করতাম, লাভ হবে? বলা হবে, ওমা দীনুকা, আরে কপালপুরা মানুষটা কেন বুঝে না, দুনিয়ায় সমাজতন্ত্র পুঁজিবাদ আর জাতীয়তাবাদের পেছনে তার জীবনটাকে নষ্ট করে ফেলে ইসলামের দ্বারে কাছে উনি আছেন না, এই কি জবাব দিব? ফেরেশতা প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? দিন অর্থ শুধু ধর্ম না, দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা, দিন মানে হচ্ছে ইসলাম, হচ্ছে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যারাই ইসলামের ছায়া তুলে আসবে, ইসলাম অনুযায়ী সব কিছু পরিচালনা করতে হবে, ইসলাম অনুযায়ী ব্যক্তিগত জীবন চলবে, ইসলাম অনুযায়ী পরিবার চলবে, ইসলাম অনুযায়ী সমাজ চলবে, কিন্তু ইসলাম অনুযায়ী রাজনীতি চলবে না, ইসলাম অনুযায়ী রাজনীতি চলবে না, ইসলাম অনুযায়ী রাজনীতি চলবে না, কথা বলেন না কেন, ইসলাম অনুযায়ী রাজনীতি চলবে না, ইসলাম অনুযায়ী পার্লামেন্ট চলবে না, ইসলাম অনুযায়ী সেক্রেটারিয়েট চলবে না, ইসলাম অনুযায়ী কোর্ট কাচারি আইন আদালত চলবে না, ইসলাম অনুযায়ী রাষ্ট্রভবন গণভবন চলবে না, ইসলাম অনুযায়ী সব কিছুকে চালাতে হবে, আর না হয় কিয়ামতে সেই প্রশ্নে আটকা পড়ে যেতে হবে। ওমা দীনুকা, দিন কি ছিল? আমরা সকলেই লাশকে কবরে নামানোর সময় একটা দোয়া পড়ি, আপনারা সবাই জানেন, বিসমিল্লাহি ওয়া আলা, সবাই তো পড়ি, এটা অর্থ কি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি, এটা অর্থ হচ্ছে বিসমিল্লাহ, আল্লাহর নামে, বিসমিল্লাহি আল্লাহর নামে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে তাকে সুপর্দ করে গেলাম, সারা জীবন রাসূলের দল করে নাই, রাসূলের দল হচ্ছে ইসলাম, রাসূলের দল হচ্ছে নাকি রাসূলের দল জাতীয়তাবাদ নাকি পুঁজিবাদ নাকি সমাজতন্ত্র, চিল্লায় বলেন রাসূলের দলের নাম কি? সারা জীবন ইসলাম করে নাই, সারা জীবন ইসলামের বিরোধিতা করেছো, এখন তোমার এই মরা লাশ নিয়ে রাসূল কি করবেন, ঠিক কি না? এজন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের দলে কাকে উঠিয়ে দিচ্ছেন? সারা জীবন রাসূলের দল করে নাই, তাকে তো সেই কবরে রাসূলের দলে উঠালেও লাভ হবে না, কারণ আল্লাহ রাসূল তখন হয়তো কবর থেকে জবাব দিবেন, যেই ব্যক্তির যার জীবন যৌবন রাসূলের দলের কোনো কাজে লাগলো না, সেই ব্যক্তির লাশের আর এখন রাসূলের কোনো দরকার নাই। দ্বিতীয় প্রশ্ন করা হবে, ওমা দীনুকা, তোমার দিন কি ছিল? পাপিষ্ঠরা জবাব দিতে পারবে না, বলবে, লা আদ্রি, আমি তো জানি না,
তৃতীয় প্রশ্ন করা হবে, ওমান নাবিয়ুকা তোমার নবী কে ছিল? অপর রিওয়ায়েত এসেছে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি দেখেছো নাকি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তারা চিনবে না আল্লাহ রাসূলকে, তো সারা জীবন অনুসরণ করে নাই, টিভি চ্যানেলে বসলেই, টক শোতে বসলেই ইসলামের বিরোধিতা করে, এরকম কিছু বুদ্ধিজীবী আছে না? নাই, এরা বুদ্ধিজীবী না, এগুলোকে আমি পরজীবী বলে থাকি, এরা হচ্ছে পরজীবী। টিভি চ্যানেলে টক শোতে বসলেই ইসলাম নিয়ে খুনসুটি না করলে, ইসলাম নিয়ে আজে বাজে কথা না বললে তাদের জন্য ভালোই লাগে না। আবার আমি নাম নিব না, কয়েকটা চ্যানেল আছে, এদের জন্য দায়িত্বই হচ্ছে সব সময় ইসলামের বিরোধিতা করা। এই সকল চ্যানেলদেরকে মুসলমানদের বয়কট করা উচিত, এবং যেই সকল নাস্তিকরা সরকারের পৃষ্ঠপোষকতায় এভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে, এই সকল নাস্তিক বেঈমানদেরকে ধরে এদেরকে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্যে এদেরকে ফাঁসি দেওয়া উচিত। সম্মানিত মুসলিম, 90% এই মুসলমানদের দেশে আমরা আজ ইসলামের কথা, আমরা আজ ইসলামের কথা ওপেনলি বলতে পারি না, বলা যায় ইসলামের কথা, ইসলামের দাওয়াত ওপেনলি দেওয়া যায় না। অথচ আমেরিকার মতো দেশে ইসলাম গ্রহণের হিড়িক পড়েছে, আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশে, ওয়েস্টার্ন দেশগুলিতে যেখানে ইসলামের কোনো লেশমাত্র নাই সেখানে ইসলামের দাওয়াত দেওয়া যাচ্ছে ওপেনলি, সেখানে ইসলামের কথা বলা যায়। কিন্তু আফসোসের ব্যাপার হচ্ছে 90% এই মুসলমানের দেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ হওয়া সত্ত্বেও এই দেশে আমরা ওপেনলি ইসলামের কথা বলতে পারি না। আল্লাহ এদেরকে হেদায়াত দাও। তিন নম্বর প্রশ্ন করা হবে, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোককে চেনো? না আদ্রি, আমি তো চিনি না। আল্লাহ পাক তখন বলবেন, ইন্নাহু কাযিবা, একটা মিথ্যাবাদী মিথ্যা বলেছে, ফাফরিশুহু মিনান নার, তার জন্য তাকে তোমরা জাহান্নামের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরের দিকে জাহান্নামের একটি দরজা খুলে দাও, ফায়াতিহি মিন হাররিহা ওয়া সুমুমিহা, যেন জাহান্নামের লুহাওয়া, জাহান্নামের তীব্র বিষাক্ত হওয়া যেন তার কবরে আসতে পারে, সেজন্য আযাব পেতে পারে, ওয়াযিকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, আর তার কবর তো সাড়ে তিন হাত, এই সাড়ে তিন হাত কবরকে আরো বেশি সংকীর্ণ করে দাও, এত বেশি কবরটাকে সংকীর্ণ করে দাও, কোনো কোনো বর্ণনা এসেছে এক পাজর যেন অপর পাজরের সঙ্গে গিয়ে ঢুকে যেতে পারে। বিশ্বনবী বলেছেন, এদেরকে এত বেশি কষ্ট দেওয়া হবে, কবরের এক পাশের মাটি আরেক পাশের মাটির সঙ্গে মিশে যাবে, দেহের এক অংশ আরেক অংশের সাথে ঢুকে যাবে, এরকম করে আদাবের পর আদাব চলতে থাকবে। কবরের মধ্যে পাপীদেরকে, কাফের বেঈমানদেরকে বিভিন্ন ধরনের আযাব দেওয়া হবে, বিভিন্ন টাইপসের আযাব রয়েছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। বিশ্বনবী বলেছেন, কাফির বেঈমান যারা আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, কুফরি করেছে, লা ইউসাল্লাতু আলাল কাফির ফি কবরিহি 99 তিনিনা, কাফের বেঈমানদের কবরে 99টি বিষধর সাপ দেয়া হবে, তানহাসুহু ওয়া তালদুহু হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত কবরে ওই বিষধর সাপগুলো তাদেরকে দংশন করতে থাকবে। লাউ আন্না তিনিনাম মিনহা নাফাখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা, এই সাপগুলো এতই ভয়ঙ্কর, 99টা সাপ দেওয়া হবে। বিশ্বনবী বলেছেন, একটা সাপ যদি দুনিয়ায় এসে মাত্র একবার তার নিঃশ্বাস ছাড়ত, তাহলে দুনিয়ার সকল গাছপালাগুলো ধ্বংস হয়ে যেত, নাউযু বিল্লাহি মিন যালিক, এত ভয়ঙ্কর তাদের নিঃশ্বাস। কবরের মধ্যে বিভিন্ন টাইপসের আযাব হবে, হাদিসের মধ্যে এগুলো বর্ণিত হয়েছে, আপনারা এগুলো নিজে নিজে জেনে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, কারণ সময় খুবই সংক্ষিপ্ত। আমি দুই একটি হাদিস বলছি, আবু দাউদ শরীফে হাদিস এসেছে, বিশ্বনবী বলেছেন, নাফরমান পাপিষ্ঠদের কবরে এমন কিছু ফেরেশতা নিয়োজিত করা হবে যারা অন্ধ, চোখে দেখে না, বুবা, কথাও বলতে পারে না, আপনি চিৎকার দিলে শুনবে না, আপনি কোন অবস্থায় আছেন, আপনাকে মারপিট করলে, আপনাকে আযাব দিলে আপনার শরীর কি আছে না গেছে এরা কিছুই দেখবে না, কারণ তারা অন্ধ, এরা চোখে দেখে না, কানেও শুনে না। আল্লাহ পাক বলেন, এরা হাতুড়ি দিয়ে পাপিষ্ঠগুলোকে পিটাতে থাকবে। কেমন হাতুড়ি? আমাদের দেশের হাতুড়ির মতো হাতুড়ি নেই, এমন হাতুড়ি, বিশ্বনবী বলেছেন। আর জাহান্নামের ফেরেশতাদের আল্লাহ এত শক্তি দিয়েছেন, বিশ্বনবী বলছেন যে হাতুড়ি দিয়ে যদি কোনো একটি পাহাড়কে আঘাত করা হয় তাহলে পাহাড় মাটি হয়ে যাবে। আল্লাহু আকবার, যখন পাপিষ্ঠদেরকে এই হাতুড়ি দিয়ে আঘাত
করা হবে, তখন এই পাপিষ্ঠরা আঘাতের কারণে 70,000 গজ মাটির নিচে চলে যাবে। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন যারা তখন এত বেশি চিৎকার করবে, দুনিয়ার মানুষরা যদি এদের চিৎকার শুনত তাহলে বেহুশ হয়ে যেত। আল্লাহ তুমি আমাদের সকলের উপর রহম করো। বিশ্বনবী একবার সাহাবীদেরকে নিয়ে একটি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। বিশ্বনবী বললেন আমার সাহাবীরা, এই দুটি কবরের মধ্যে আদাব হচ্ছে, এই দুটি কবরের মধ্যে আদাব হচ্ছে, বড় কোনো গুনাহের কারণে নয়, ছোট্ট দুটি গুনাহ থেকে তারা বেঁচে থাকতো না, এজন্য তাদের কবরে আদাব হচ্ছে। এদের একজন হচ্ছে প্রস্রাব করে কখনো সে পবিত্র হতো না, প্রস্রাব করার পরে সে পবিত্র হতো না। আমাদের মধ্যে অনেক যুবক আর তরুণ ভাইরা আছে প্রস্রাব করে পবিত্র হয় না, আছে না? নাই, টিস্যু নেয় না, ঢিলাও নেয় না, পানিও পানি নিয়েও পবিত্র হয় না। এদেরকে যখন বলি ভাই নামাজে আসো, বলে হুজুর লুঙ্গি ঠিক নাই, প্যান্ট ঠিক নাই, বলে না লুঙ্গি ঠিক নাই, প্যান্ট ঠিক নাই। প্যান্ট ঠিক থাকবে কিভাবে? কারণ এই প্যান্টের মধ্যে তো তার মূত্র লেগে আছে, কারণ প্রস্রাব করে, তাও অনেক প্রস্রাব করে শয়তানের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে, এমন কিছু প্যান্ট পরে যেই প্যান্ট পরলে আর বসা যায় না, এরকম প্যান্ট আছে না? নাই, এত টাইট এবং এত বেশি ফিট। আমার কাছে মাঝে মাঝে মনে হয় এরা যে এত ফিট প্যান্ট পরে, এরা যদি কখনো নিচু হয় তাহলে এটা ফেটেও যাইতে পারে, এবং অনেকের ফেটেও যায়, ফেটে যায় না, ফেটে যায়। আবার এত নিচে প্যান্ট পরে যদি কখনো নিচু হয় তাহলে তো অবস্থা খারাপ, ভেতরের সব কিছু দেখা যাবে, ঠিক কিনা? এরকম পোশাক পরা যাবে না। আল্লাহ আমাদের সকলকে সঠিক সমজ দান করুন। বিশ্বনবী বললেন একজনের আদাব হচ্ছে সে প্রস্রাব করার পরে পবিত্র হতো না, আরেকজন চুগলখোর, একজনের জিনিস আরেকজনের কাছে লাগায় দেয়, এরকম চুগলখোর আছে না? নাই। বিশ্বনবী বললেন এই দুটি আজাবের কারণে এদেরকে ভয়ঙ্কর ভাবে কবরে আজাব দেওয়া হচ্ছে। এভাবে বিভিন্ন আজাবের, বিভিন্ন গুনাহের কারণে বিভিন্ন ভাবে কবরে আজাব হতে থাকে। এজন্য বিশ্বনবীও কবরের আজাব থেকে দোয়া চাইতেন। বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। বিশ্বনবী ফরিয়াদ করতেন গো আল্লাহ, কবরের আজাব থেকে আমি তোমার কাছে পানাহ চাই। বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবরের আযাব থেকে মাফ করো, আমাদের সকলকে পানাহ দাও। বুখারী এবং মুসলিমের বর্ণনা হাদিস এসেছে কবরের মধ্যে এই লোকটা যদি জান্নাতি হয় তাহলে সকাল সন্ধ্যায় তাকে জান্নাত দেখানো হয়, আর জাহান্নামী হলে সকাল সন্ধ্যায় তাকে জাহান্নাম দেখিয়ে বলা হয়। হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, এটি হচ্ছে তোমার চূড়ান্ত জায়গা, এটি হচ্ছে তোমার চূড়ান্ত পরিণতি, কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, কিয়ামতের দিন ফাইনাল ভাবে আল্লাহ তোমাকে সেখানে দাখিল করবেন। সুবহানাল্লাহ। এবার সর্বশেষ আমি যে পয়েন্টের উপরে আমি কথা বলতে চাই, এই পয়েন্টটি বাদ দিলে হবে না, কথা বলতে চাই, সেটি হচ্ছে অত্যন্ত সংক্ষেপে বলছি, নাস্তিক যারা বা যারা পরকালে বিশ্বাস করে না, কোন নাস্তিকরা কিন্তু মৃত্যুকে অবিশ্বাস করে না, করে নাকি? সকল নাস্তিকরা মানুষ মারা যাবে এটা কিন্তু তারা ঠিকই বিশ্বাস করে, করে না? কেন বিশ্বাস করে? কারণ তারা দেখতেছে আশেপাশে ন্যাচারালি দেখেন, শুধু মানুষ না গাছ মারা যাচ্ছে, গাছ মারা যাচ্ছে না, গাছ মারা যাচ্ছে, পশু পাখি মরে যাচ্ছে, মানুষও মরে যাচ্ছে, এই জন্য তারা ভাবে তাহলে আমরাও থাকবো না, আমরাও মারা যাবো। কিন্তু মরার পরে আবার যে আল্লাহ মানুষকে জিন্দা করবেন, জীবিত করবেন, পুনরুত্থান দিবসকে তারা বিশ্বাস করে না। এই ধরনের নাস্তিক আর এই ধরনের বেঈমান অবিশ্বাসী, এটা আজকের যুগে না, এটা জাহেল যুগে, কুরআন যে যুগে নাজিল হয়েছে সেই যুগেও ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 47 থেকে 50 নম্বর আয়াতের মধ্যে বললেন ওয়াকানু ইয়াকুলুনা আইদা মিতনা ওয়া কুন্না তুরাবাও ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউওয়ালুন। আল্লাহ পাক বলেন, কাফেররা বলে মুহাম্মদ এগুলো আমাদেরকে কি বলে, আমরা যখন মরে মাটির সঙ্গে মিশে যাব আমাদের হাড্ডিগুলো যখন অবশিষ্ট থাকবে না, পচে যাব, গলে যাব, মাটির সঙ্গে মিশে যাব, তখন আবার কে আমাদেরকে জিন্দা করবে? আও আবা উনাল আউয়ালুন, আবার আমাদের পূর্ববর্তীকেও নাকি জিন্দা করা হবে, এটা কে বলে? আল্লাহ পাক বলেন কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমূউনা ইলা মীকাতি ইয়াউমিন মা'লুম। ও নবী, আপনিদেরকে বলে দিন অবশ্যই পূর্ববর্তী এবং পরবর্তী সকলকেই নির্দিষ্ট একটি সময় আল্লাহ জিন্দা করবেন। আল্লাহ
জিন্দা করবেন। আল্লাহ পাক তাদের এই যুক্তির জবাব কোরআনে কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামা এর 47 থেকে 40 নম্বর আয়াতে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, তোমরা বলো মরার পরে আল্লাহ জিন্দা করতে পারবেন না, মরার পরে আল্লাহ মানুষকে আবার জিন্দা করতে পারবেন না, তোমরা এই দাবি করো, তোমরা এই যুক্তি দাও। আমি আল্লাহ বলছি শোনো শোনো, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানি ইউমনা ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى। আল্লাহ পাক বলেন, তুমি কি তোমার মায়ের জরায়ুর ভেতরে এক ফোঁটা নির্গত পানি ছিল না? তোমার মায়ের জরায়ুর ভেতরে তুমি এক ফোঁটা পানি ছিলে, ওই পানি থেকে আমি আল্লাহ পাক মায়ের পেটের ভেতরে সুন্দর স্ট্রাকচার দিয়ে তোমাকে তৈরি করে, তুমি যেখানে কিছুই ছিল না, প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না, কিছুই ছিল না, অস্তিত্বহীনতা থেকে প্রাণহীন থেকে যিনি তোমাকে প্রাণ দিলেন, অস্তিত্বহীনতা থেকে যিনি তোমাকে অস্তিত্ব দিয়ে মায়ের পেটের ভেতর থেকে বের করে দুনিয়ায় নিয়ে এসেছেন। আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। যেখানে তোমার অস্তিত্ব ছিল না, প্রাণ ছিল না, অস্তিত্বহীনতা আর প্রাণহীনতা থেকে যিনি তোমাকে সৃষ্টি করতে পারলেন, ওই আল্লাহকে তোমার মতো সৃষ্টি, তোমার মতো মানুষকে মরে যাওয়ার উপরে আবার জিন্দা করতে পারবেন না? পারবেন কি না? অবশ্যই পারবেন। এজন্য সেই মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করার তৌফিক দাও। আগামী জুমায় আমরা ইনশাআল্লাহ, কবরের পরেই তো কিয়ামত শুরু হয়, কিয়ামতের বিভীষিকাময় চিত্র কেমন হবে সেটি আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নিব ইনশাআল্লাহ।